দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার ঋষি অরবিন্দ পল্লী এলাকার বাসিন্দা দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘর থেকে উদ্ধার হলো ছাত্রের নিথর দেহ। কেন ছাত্রের এই মর্মান্তিক পরিণতি? পড়াশুনোর চাপ সহ্য করতে না পেরেই কি এই চরম সিদ্ধান্ত, নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য? তা খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার ঋষি অরবিন্দ পল্লী এলাকার বাসিন্দা দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া বছর ১৭র অরিত্র মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সোমবার সকালে ডাকাডাকি করে পরিবারের সদস্যরা অরিত্রর কোনো সাড়া শব্দ না পাওয়ায় তার ঘরের দরজা ভেঙে ঢুকে অরিত্রকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হাসপাতালের চিকিৎসকেরা অরিত্রকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে, শোকস্তব্ধ এলাকার বাসিন্দারাও, শোকস্তব্ধ দুর্গাপুরের এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তার সহপাঠীরাও। বিজ্ঞানের পড়ুয়া অরিত্র বরাবরই ভালো স্টুডেন্ট ছিল, তবে গত কয়েকদিন ধরে পড়াশোনার চাপ সহ্য করতে পারছিল না অরিত্র বলে পরিবার সূত্রে খবর। এর জেরে কার্যত মানসিক অবসাদে ভুগছিল সে। রবিবার রাতে তার বন্ধুদের সাথে মোবাইলে চ্যাটও হয় অরিত্রর। বন্ধুদের জানায় পড়াশোনার চাপ সে আর নিতে পারছে না। এরপরই ঘটে এই মর্মান্তিক ঘটনা। পড়াশোনার চাপ কবে হয়েছে? পড়াশোনায় খুবই ভালো ছিল, ওটা তো স্কুলের ব্যাপার, স্কুলগুলো কি চাপ দেয় না দেয় সেটা তো আমি তো আর স্কুলে পড়ি না। কোন স্কুলে পড়তো? ও হেম ছিল। কি নাম ছিল? স্কুলের পড়াশোনার চাপ সহ্য করতে না পেরেই কি আত্মঘাতী হয়েছে এই পড়ুয়া, নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য, তা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম, দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘে টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17, মোবাইল 8118453975 9700180484855 9930820585 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ, মোবাইল 9434312120 7001804855।